চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটি এলাকায় একটি তেলবাহী জাহাজ বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলা ১১টায় বাংলার জ্যোতি জাহাজে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামে এ তেলবাহী জাহাজ বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত। সোমবার সকাল ১১টায় ইস্টার্ন রিফাইনারির জেটিতে অপরিশোধিত তেল খালাসের সময় এই বিস্ফোরণ ঘটে। জাহাজের ফরওয়ার্ড সাইডে আগুনে ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে বলে জানান সংশ্লিষ্টরা। ১১টা সাড়ে ১১টার দিকে নিউজ পাইছি যে একটা ইনসিডেন্ট হয়েছে, এরপরে আমরা এখানে আসলাম। এখন এই ঘটনায় ক্যাডেট সৌরভ, জাহাজের ফোরম্যান নুরুল ইসলাম, ডেক ক্যাজুয়াল সদস্য হারুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীর ৫টি, চট্টগ্রাম বন্দরের ৫টি টাগবোট, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট জ্যোতির চতুর্দিক থেকে পানি স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া গেছে। এটা হচ্ছে ওয়ার্কশপে কাজ করে বিএসসির, এটাও এটা নুরুল ইসলামের লাশ। আর একটা ক্ষত বিক্ষত ডেড বডি পাওয়া গেছে, এটা আমরা কার এখনো ফাইন্ড আউট করতে পারি নাই। দুজন মিসিং আছে, আরেকটা হারুন, আর একটা হচ্ছে এখানকার ক্যাডেট সৌরভ। তো ওই আরেকটা ক্ষত বিক্ষত ডেড বডি উদ্ধার করছে ফায়ার সার্ভিস, এটাও আছে। আরেকটা অবশ্যই অবজারভেশন আমরা তল্লাশির মধ্যে আছি, এটা পেলে পরে জানা যাবে। টোটাল ৩ জন। এই ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ ও ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠনের কথা জানান বিএসসি। তেল ছিল হচ্ছে ১১,০০০, এটা হচ্ছে ১৬,০০০ ক্যাপাসিটি, বেসিক্যালি ১১,৭০০ টনের তেল ছিল, যা আমরা শুরু করেছিলাম ডিসচার্জ। এই এই যদি আমাদের মেইন কার্গো হোল্ড বা মেইন ট্যাঙ্কে যদি আগুন লাগতো, দ্যাট কুড বি এক্সট্রিমলি ডিজাস্টার্স, ক্যাটাস্ট্রফিক, এবং দ্যাট কুড বি এক্সট্রিম ন্যাশনাল ইস্যু। বাংলার জ্যোতিতে আগুনের ঘটনায় বন্দর চ্যানেলে কোনো সমস্যা হয়নি। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।